উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চনের সংকলন নিয়ে আমাদের আজকের এই বিশেষ ভিডিও ইতিমধ্যেই তোমাদের জন্য আমি কে বাঁচায় কে বাঁচে এই গল্পটাকে দুটো পার্ট করে লাইন ধরে ধরে বুঝিয়ে দিয়েছি আজকে তোমাদের জানাবো এই গল্প থেকে কোন কোন শর্ট কোশ্চেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনগুলো নিরানব্বই শতাংশ স্কুলের টেস্ট পরীক্ষাতে দেওয়া হয় এমন কি ফাইনালে আসার সম্ভাবনা প্রবল এই সমস্ত প্রশ্ন এবং তার উত্তর জানতে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকান প্রেস করতে একেবারেই ভুলো না দেখে নিচ্ছি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কে বাঁচায় কে বাঁচে গল্পের গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন এবং তার উত্তর প্রশ্নগুলি এম সিকিউ এবং এসে দুভাবেই আসতে পারে প্রথম প্রশ্ন আপিসে যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম কি দেখল ধরো চারটে অপশান দিল অনাহারে মৃত্যু পাগলের মৃত্যু এরকম চারটে অপশান দিল রাজনৈতিক মৃত্যু উত্তর হবে অনাহারে মৃত্যু দুই দাগ ফুটপাথে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না কার প্রয়োজন হয় না উত্তর মৃত্যুঞ্জয় তিন দাগ কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল কারণ উত্তর প্রথমবার অনাহারের মৃত্যু দেখে সে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল চার দাগ মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কী হয় দেখো এই প্রশ্নগুলো কিন্তু বিগত বছর এসেছে কোন সালে এসেছে আমি কিন্তু পাশে লিখে দিয়েছি উত্তর শরীরে তার প্রতিক্রিয়া হয় এই গল্পটা যারা ভালোভাবে বুঝতে পারোনি তোমাদের জন্য গল্পটা কিন্তু লাইন ধরে ধরে আলোচনা করে আমি সেই ভিডিও ইউটিউবে পোস্ট করেছি দুটো পার্টে ভিডিও পোস্ট করা আছে তোমরা প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে সেটা দেখে নিতে পারো মৃত্যুঞ্জয় কিসে চেপে প্রতিদিন অফিসে যায় উত্তর ট্রামে অনেকেই কিন্তু এটা যখন অপশান দেয় ট্রেন ট্রাম বাস তখন কিন্তু গুলিয়ে ফেলো ছয় দাগ মৃত্যুঞ্জয়ের বাড়ির বাজার ও কেনাকাটা কারা করে উত্তর চাকর আর ছোট ভাই সাত প্রশ্ন মৃত্যুঞ্জয়ের পাড়াতে বেশি নেই ড্যাশ কোন জিনিসটা বেশি নেই গল্পে স্পষ্টভাবে উত্তর বলে দেওয়া আছে মৃত্যুঞ্জয় যেখানে থাকে সে পাড়াতে ফুটপাত বেশি নেই আট দাগ আজ চোখে পড়ল প্রথম প্রথমবারের জন্য মৃত্যুঞ্জয়ের চোখে কি পড়েছিল উত্তর ফুটপাথে মৃত্যু দৃশ্য নয় দাগ গ্লাসটা খালি করে নামিয়ে রেখে মৃত্যুঞ্জয় কি করেছিল অর্থাৎ কাঁচের গ্লাসটা খালি করে নামিয়ে রেখে মৃত্যুঞ্জয় কি করেছিল উত্তর শূন্য দৃষ্টিতে দেওয়ালের দিকে তাকিয়েছিল দশ দাগ সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় কত টাকা মাইনে বেশি পায় এবং কেন পায় উত্তর বাড়তি একটা দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় পঞ্চাশ টাকা মাইনে বেশি পায় পরবর্তী শর্ট কোয়েশ্চেনগুলি বলার আগে তোমাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেখো বন্ধুরা শটের কিন্তু সেই অর্থে কোনো সাজেশন হয় না আমরা আজকের ভিডিওতে যে প্রশ্নগুলো বলছি সেগুলো নিঃসন্দেহে ভীষণ গুরুত্বপূর্ণ তবু আমি তোমাদের বলবো পাঠ্যবইটাকে কিন্তু তোমাদের খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে যাতে তোমরা ঘরে বসে জলের মতো সহজে এই গল্পটা বুঝে যাও তাই দুটো পর্বে আমি কিন্তু গল্পটাকে আলোচনা করে দিয়েছি যারা দেখোই আজকের ভিডিওর প্রথম কমেন্টে লিংক রইল সেই লিঙ্কে ক্লিক করো তোমাদের টুয়েলভের জন্য সমস্ত গল্প কবিতার আলোচনামূলক যে ভিডিও আমরা পোস্ট করেছি সেগুলো ঘরে বসে দেখে নাও আমার বিশ্বাস ভিডিওগুলো দেখলে তুমি কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর নিজে থেকেই দিতে পারবে আর একটা অনুরোধ আজকের ভিডিওতে তোমাদের জন্য দুটো প্রশ্ন আমি বলবো দেখি তো এই গল্পটা তোমরা কত সুন্দরভাবে পড়েছ বা আত্মস্থ করেছ আমাকে কিন্তু প্রশ্ন দুটোর উত্তর অবশ্যই কমেন্টে লিখে জানাতে হবে এবার এগারো দাগ নিখিল রোগা তীক্ষ্ণ বুদ্ধি এবং ড্যাশ প্রকৃতির লোক উত্তর অলস বা আলসে প্রকৃতির লোক পরবর্তী প্রশ্ন নিখিল কতগুলি সন্তানের পিতা বা নিখিলের কতগুলি সন্তান আছে উত্তর দুটি তেরো দাগ নিখিল অবসর জীবনটা কিভাবে কাটাতে চায় আর একটা প্রশ্ন বলি এখান থেকে একটা লাইন তুলে দিতে পারে সংসারে তার নাকি মন নেই কার উত্তর হবে নিখিলের কেন মন নেই সে কিভাবে অবসর জীবন কাটাতে চায় উত্তর বই পড়ে আর নিজের চিন্তা জগৎ গড়ে তুলে দেখো একটা প্রশ্ন আমি বলিনি কিন্তু আমি চাই তোমরা প্রত্যেকে উত্তরটা আত্মস্থ রাখো আমি প্রশ্ন করছি সংসারে তার নাকি মন নেই কার মন নেই এই মাত্র উত্তর বললাম যার মন নেই তার নামটা তোমরা এক্ষুনি নিচে লিখে কমেন্ট করো চলে আসছি পরের প্রশ্ন নিখিল মৃত্যুঞ্জয়কে খুব পছন্দ করে কারণ উত্তরটা তোমরা পূর্ণ পূর্ণবাক্যে লেখার চেষ্টা করবে মৃত্যুঞ্জয় মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে নিখিল তাকে পছন্দ করে পনেরো দাগ সংবাদপত্রে কতগুলি মৃতদেহের ভালোভাবে সৎকার হয়নি বা কতগুলি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে হা হুতাশ করা মন্তব্য করা হয়েছে উত্তর গোটা কুড়ি এবার ষোলো দাগ কোন মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে উঠেছিল উত্তর নিখিল বলেছিল যে একবেলা খেলে মৃত্যুঞ্জয়ের স্ত্রী দিন পনেরো কুড়ি টিকতে পারবে স্ত্রীর স্বাস্থ্য সম্পর্কে তির্যক মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে উঠেছিল সতেরো দাগ আমি না খেলে উনিও খাবেন না এখানে উনিকে মৃত্যুঞ্জয় স্ত্রী অর্থাৎ টুনুর মা আঠারো দাগ গলায় আটকে গেল কার গলায় কি আটকে গেছিল উত্তর নিখিলের গলায় কথা আটকে গিয়েছিল উত্তরটা সংশোধন করে নেবে এখানে টাইপে একটু মিস্টেক আছে এখানে হবে নিখিলের গলায় কথা আটকে গিয়েছিল কটা তালা লাগানো গুদামের প্রসঙ্গ কে বাঁচায় কে বাঁচে গল্পে উল্লেখিত আছে উত্তর তালা লাগানো গুদামের প্রসঙ্গ উল্লেখিত আছে কুড়ি কুড়িদাগ এখন সেটা বন্ধ করে দিয়েছে কে কি বন্ধ করে দিয়েছে উত্তর মৃত্যুঞ্জয় নিরান্ন ফুটপথবাসী নরনারীদের সঙ্গে আলাপ করা বন্ধ করে দিয়েছে এই যে প্রশ্নগুলো আমরা দেখাচ্ছি এগুলো এমসিকিউ হিসেবেও আসতে পারে এসে কিউ হিসেবেও আসতে পারে যাই হোক সেটা তো তোমরা অলরেডি বুঝেই গেছো এবার আমাকে একটু বুঝিয়ে দাও গল্পটা তোমরা কতটা বুঝেছ দুটো প্রশ্ন প্রথম এক দাগের প্রশ্ন মৃত্যুঞ্জয়ের বাড়ির লোকসংখ্যা বা সদস্য সংখ্যা কত মৃত্যুঞ্জয়ের বাড়িতে কতজন লোক ছিল এবং আমার দ্বিতীয় প্রশ্ন মৃত্যুঞ্জয় কিসে চেপে প্রতিদিন অফিসে যেত একদিন তো পায়ে হেঁটে গেছিল সেটা অন্য বিষয় কিন্তু অন্যান্য দিন মৃত্যুঞ্জয় কিসে চেপে অফিসে যেত এই দুটো উত্তর অবশ্যই আমাকে লিখে জানিয়েও দেখে নিচ্ছি পরের প্রশ্ন একুশ দাগ টুনুর মা নিখিলকে কী বলে ডাকতো বা কি বলে সম্বোধন করত। উত্তর ঠাকুরপো ২২ বাইশ দাগ টুনুর মায়ের কেবলই কাদের কথা মনে পড়ে এটা কিন্তু একবার উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে এসেওছে প্রশ্নটা উত্তর ফুটপাথের লোকগুলির কথা তেইশ দাগ মৃত্যুঞ্জয় কতদিন টুনুর মাকে সঙ্গে করে ফুটপাথে কি নিয়ে গিয়েছি কিংবা টুনুর মা কতদিন মৃত্যুঞ্জয়ের সঙ্গে ফুটপাথে গিয়েছিল উত্তর দুই তিন দিন চব্বিশ দাগ মৃত্যুঞ্জয়ের অফিসে ছুটির ব্যবস্থা কে করিয়ে দিয়েছিল উত্তর নিখিল পঁচিশ দাগ মৃত্যুঞ্জয় কী হাতে নিয়ে কাড়াকাড়ি আর মারামারি করে লঙরখানার খিচুড়ি খেত উত্তর মগ ২৬ দাগ মৃত্যুঞ্জয়ের ধুলোমলিন সিল্কের জামা এখন ড্যাশ হয়ে গেছে উত্তর অদৃশ্য হয়ে গেছে সাতাশ দাগ মৃত্যুঞ্জয়ের পরনে ধুতির বদলে এসেছে ড্যাশ উত্তর ছেঁড়া ন্যাকড়া আঠাশ দাগ কে বাঁচায় কে বাঁচে গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর মহামন্যর এ প্রসঙ্গে বলে রাখি এই গল্পটা কোন প্রেক্ষাপটে লেখা পঞ্চাশের মন্যন্তরের প্রেক্ষাপটে লেখা উনত্রিশ দাগ কে বাঁচায় কে বাঁচে গল্পটি প্রথমবার কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল উত্তর ভৈরব পত্রিকায় আর আজকের অন্তিম প্রশ্ন নিখিল প্রতিমাসে কত জায়গায় মানি অর্ডার মারফত সাহায্যের টাকা পাঠাতো উত্তর তিন জায়গায় এই ছিল প্রশ্ন এবং উত্তর তুমি আমাকে বলো তো এই প্রশ্নগুলোর মধ্যে কতগুলো তোমার জানা ছিল বা অজানা ছিল আর যে দুটো প্রশ্ন বললাম সে দুটোর উত্তর কিন্তু আমাকে অবশ্যই লিখে জানিও মৃত্যুঞ্জয়ের বাড়ির সদস্য সংখ্যা কত এবং মৃত্যুঞ্জয় কিসে চেপে অফিসে যেত তোমার উত্তরের অপেক্ষায় রইলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ